তমা সত্যি মানে ফাইনেস্ট অ্যাক্ট্রেস আমার মতে। আর তাছাড়া আমি বলবো শাশ্বত তো শাশ্বত বিশ্বাস তো মানে কিছু বলারই হয়েই নেই, তখন মানে উনি নেশানি জেনে গেছে ওর উনি অ্যাক্টিং একটা স্কিল। গুণী ব্যক্তি, ওনার অনিল কাপুরের ব্যাপারে কিচ্ছু বলার নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি। আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা হটস্টার স্পেশাল টিভি সিরিজের রিভিউ করব। আমরা জাস্ট রিসেন্টলি দেখলাম দ্য নাইট, হটস্টারে ছিল না? হ্যাঁ দ্য নাইট ম্যানেজার, যেটা অ্যাকচুয়ালি জন লেকারের লেখা একটা নোভেল থেকে নভেল নেওয়া, থেকে যেটা নেওয়া। ব্রিটিশ অনেক টেলিভিশন মানে ব্রিটিশের একটা টেলিভিশন সিরিজ আছে এটা আচ্ছা অলরেডি, সেম নামই দ্য নাইট ম্যানেজার, নোভেলটার নামও এটাই। আচ্ছা, তাই জন্যই তো নামটা এতটা ইউনিক সেখান থেকেই এখানে। এটা সেই নোভেল থেকে এটা নেওয়া, আর এটা হটস্টারে বেরিয়েছে, যার ক্রিয়েটার হচ্ছেন সন্দীপ মোদি, শ্রীধর রাঘবন, আর মেন স্টারে আছে আদিত্য রয় কাপুর, অনিল কাপুর, সবিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চ্যাটার্জি, পরপর তিনটে বাঙালি নাম করে শুনে নিলাম। তো মেনলি বাঙালির এখানে মানে বেশ ভালো রোলস আছে বাঙালিদের। আর আমাকে বললে তো এরকমই হবে। তো আমরা চারটে এপিসোড এখন বেরিয়েছে, এটা মানে নেক্সট একদম পার্ট বেরোবে, যেখানে আর কটা এপিসোড বেরোবে হপফুলি জানি না। ওটা শুটও হয়ে গেছে, কারণ কি লাস্ট হ্যাঁ এপিসোডে হ্যাঁ, কিছু কিছু সিনেমা মানে আর পরের ট্রেলার নেক্সট তো ট্রেল, ট্রেলার্সের মতন হ্যাঁ একটা দেখিয়েছে কাট, হ্যাঁ তো মানে পরের এপিসোডে কি হতে চলেছে ওটা একটু হ্যাঁ বুঝিয়ে দিয়েছে। তো ওই অনুযায়ী আমি তো খুব এক্সাইটেড নেক্সট সিজনটার জন্য। তো এই সিজনটা কেমন লাগলো? বেশ ভালো লেগেছে, মানে আনএক্সপেক্টেড বলবো না, কারণ কেউ সাজেস্ট করেছিল একটু ট্রেলার দেখে, এক্সপেকটেশনটা কিছুটা ছিল, বাট মোর দেন এক্সপেকটেশন এটা আমার ভালো লেগেছে আস্তে আস্তে আসছি কারণগুলোতে। হ্যাঁ আমারও সেম, মানে এটা একটা অন্য টাইপের একটা ধরন দেখিয়েছে, ওটাই, মানে হয়তো এরকম স্টোরি অনেক হয়তো হয়েছে, বাট হ্যাঁ এরকম ভাবে দেখানোর স্টাইলটা হ্যাঁ মানে স্টোরিটা যদি আপনারা অনেক হলিউড বলিউড মানে টিভি সিরিজ বা সিনেমা দেখেন, আপনার খুব একদম আলাদা কিছু মনে হবে না, কিন্তু দেখানো স্টাইলটা মানে এখন সব টিভি সিরিজ বা সিরিজ বেশিরভাগ সিরিজেই বলবো যে প্রচুর মার্ডার, হ্যানা ত্যানা, একে মেরে দিচ্ছে ওকে মেরে দিচ্ছে, মানে ওটার জন্য এখন আমাদের টপ জায়গায় চলে এসেছে অ্যাট্রাক্ট করার জন্য, মানে ক্রাইম দু চারটে না মরলে যেন শান্তি হয়ে চলে। মানে এখন টিভি সিরিয়ালগুলো তো সাইকোপ্যাথি মানে শুধু মারা বা কোনো একটা ওটারও সাসপেন্স, একটা জনরা আছে, ওটারও মানে না আমি নেই ওটাও বলছি ভালো না, লাগে দেখতে না যদি সেটা স্টোরিকে জাস্টিস করে অবশ্যই, সেটা একটা কথা, কিন্তু কিন্তু সেটা আমার হচ্ছে থেকে থেকে মানে বেরিয়ে বেরিয়ে মানে ওই যদি মোল্ডটাকে বেরিয়ে হ্যাঁ যদি একটু অন্যরকম অন্যরকম করে একটু করেছে, হালকা পলিটিক্স, একটু ইমোশন, আর বেশ কিছুটা স্পাই এরকম টাইপের যদি কোনো হ্যাঁ মুভি সিরিজ যদি দেখতে ওই তা স্টোরি, তাহলে এটা মানে সেই হিসাবে খুবই ভালো করেছে। তার সাথে তখন ওই সমাজে ওই টাইমে কি চলছে না চলছে সবগুলোকে ছোট বড় করে হ্যাঁ হাইলাইট করা। আমি তো ভাবছিলাম প্রথম ওই দিকে যাবে স্ট্রিটা, কিন্তু না হ্যাঁ, মানে শুরুটা তো পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ওয়ার, সিভিল ওয়ার এসব নিয়েই হ্যাঁ, হয়েছিল, তো আমি ভেবেছিলাম হয়তো কিন্তু স্টোরিটা সেটা কাইন্ড একটা অফ ওই জাস্ট দিক থেকে পার্ট অফ দ্য যাবে, স্টোরি, সেটা জাস্ট ওই ক্যারেক্টার গুলোকে টাইমলাইনটাকে, হ্যাঁ না ওই টাইমলাইনটাকেও টাইমলাইনটাকে বোঝাচ্ছে। বোঝাচ্ছে, প্লাস ক্যারেক্টার গুলোকে প্লট করা হচ্ছে যে কেন এই ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্ট এই স্টোরিতে, মানে স্পেশালি ওই সময়কালের জন্য। আমার টাইমলাইনটা বেশি মনে হলো কারণ কি প্লট অন্যভাবে হয়তো ওরা করতে পারতো, বাট ওই টাইমে সমাজে কি একটা চলছে না আর্মস চলছে, ডিলারকে আর্মস ডিলার দেখানো, একটা নাইট ম্যানেজারকে নাইট ম্যানেজার দেখানো, তারপরে আর্মস কাইন্ড অফ ডিলারটার মানে কতটা এক্সট্রিম যেতে পারে, সেসব জিনিসটাকে একদম দেখানোর জন্য একদম যে দরকার ছিল যে প্লটটা, সেটাই ভালো সেই মুহূর্তে সাজিয়েছে, করা দেখানো হয়েছিল। স্টাইলটা খুব ভালো। হ্যাঁ ফার্স্টে বাংলাদেশ দিয়ে স্টার্ট করলো, তারপরে আমাকে বেশ খুব জাম্প জাম্প বলছিল জাম্প করছিল। আমাকে খুব বলছিল যে এটা তো মানে অডিওতে বাংলায় আছে, তুমি কি বাংলায় দেখবে? হ্যাঁ মানে খোঁচা মেরে আমি তখন বললাম না ঠিক হিন্দিতে চলো, যেটা যার মানে হিন্দি আছে এখন ঠিক আছে, কিন্তু হিন্দিতে চালিয়ে তো বাংলায় শুনছি, আনছি দেখো তুমি বলছিলে না হ্যাঁ ওরাও স্টার্টটা বাংলা গুলো। বাংলাদেশ বাংলাদেশে হওয়ার পরে মানে বেশ কিছু ডায়লগস বাংলায় আছে,
আর তারপরে পরপর বাঙালি কিছু অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে দেখানো হচ্ছে, আর কোনোদিন আমাকে এরকম করে বলবে না শাশ্বত, মেরে কথা, সবিতা, তিলোত্তমা, মানে পরপর মানে সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে হ্যাঁ মানে অ্যাক্টিং হিসেবে ওদের যদি নিয়ে তো বলতে বলতে। হয়। আর ওই স্টার গুলোকে দেখে একটা হয় না শান্তি, মনের শান্তি ব্যাপারটা ওরকম। তারপরে যখন ওটা একটা কোনো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরোনো থাকে, তখন এটাও মনে হয় যে ওদের অ্যাচিভমেন্টটা সবার কাছে রেকগনাইজ হচ্ছে, সেটাও ভাল লাগে। আর তিলোত্তমা সত্যি মানে ফাইনেস্ট অ্যাক্ট্রেস আমার মতে। তাছাড়া আমি বলবো শাশ্বত তো বব শাশ্বত বিশ্বাস তো মানে কিছু বলার হয়েই নেই, তখন মানে উনি নেশনই জেনে গেছে ওর উনি অ্যাক্টিং একটা স্কিল গুণী ব্যক্তি, ওনার অনিল কাপুরের ব্যাপারে কিচ্ছু বলার নেই। একদম। মানে ওরা যখন স্ক্রিনে থাকে ওই প্রেজেন্সটাকে আর কেউ নিতে পারে, তখন অন্য কারোর দিকে চোখ যাবে না। একদম একদম, মানে ওরা চোখে যখন মুখে কথা চারিদিকে বলছে, কথা বলা, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে ওই মুহূর্তে ক্যারেক্টারটাতে বেঁচে থাকা জিনিসটা, সেটা ওরা একদম আর দেখিয়ে দেয়। শাশ্বত তো বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যাঁ আর একদমই ফার্স্ট টাইম আমার মনে অন্যরকম হয় এরকম টাইপের একটা এত বাংলা ক্যারেক্টার। সিনেমা টিভি সিরিজ সব রকমেরই দেখেছি কম বেশি, মানে এরকম একটুখানি ক্যারেক্টার, একটু হাসি ঠাট্টার মধ্যে ও যেটা একটা কপিল শর্মা শোর মতন যে শাশ্বত অপুর সংসার যেটা করতো, হুম 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 ওখানে কিছু ওর একটু বেশ হাসি ঠাট্টা, কেন কো হ্যাঁ নর্মাল বেশিরভাগ সিরিয়াস গোছের রোলটা নেয় বা ভালো ছেলে বা কিছু, হ্যাঁ মানে আরে এখানে হিউমারটা হচ্ছে, মানে যখন কোনো ক্যারেক্টার বা সিনেমাতে হিউমার দেখায় ওনার ক্যারেক্টারটা, সেটা হচ্ছে ডার্ক হিউমার ইউজ করে, একদম, মানে এখানে মানে একটু গ্রেইশ, সার্কাস্টিক এখানে একটু একটু ডার্ক। গ্রেইশ, হ্যাঁ একটু চাইল্ডিশ, হ্যাঁ একটা বেশ ভালো পার্টি লাভার বয় টাইপের দেখিয়েছে। আর ওই এজ গ্রুপ অনুযায়ী মানে একটা কম বয়সে তার একরকম সাথে হয়, ডেঞ্জারাস ওই হ্যাঁ যে লুকটা বা ওই যে ক্যারেক্টারটাকে নিয়ে গেছে দারুণ, মানে ক্যারেক্টারটাকে একদম যথাযথভাবে একদম। পর্দায় ফুটিয়ে তুলেছে আমি বলতে পারি, আর ওনার দ্বারাই সম্ভব এক্সপেকটেশনও। সবিতা, অনিল কাপুর, আদিত্য রয় কাপুর আছে জানতাম, তিলোত্তমাও আছে জানতাম, বাট শাশ্বতটা শাশ্বত আমাদের জন্য আছে ওটা সারপ্রাইজ ছিল, একদম সারপ্রাইজ ছিল। যখন ফার্স্ট স্ক্রিনে আসেন কি শাশ্বত আছে, বাহ, মানে তো মানে সোনে পে সুহাগার মতন ব্যাপার হয়ে গেল, একদম একদম, চেরি চেরি অন অন দ্য দ্য টপ টপ। একদম, তো মানে অ্যাক্টিং এর মানে কাস্টিং শুনেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাক্টিং এ স্ট্রং একটুও কাস্টিং খামতি কোথাও পাবেন না আপনারা। একদম, কোথাও নাই। হ্যাঁ কিছু সাপোর্টিং রোল আছে যাদের হয়তো আর আরেকটু ভালো উল্টে হতে আমি পারত। বলবো আদিত্য রায় কাপুরের আগে লাস্ট মানে ওয়ার মুভিটা এরকম একটুখানি, ওয়ার, ওম, ওম সরি, হ্যাঁ হ্যাঁ ওম, ওম ওখানেই মুভিটা তো, হ্যাঁ একটুখানি ওটা আর তোমার মলাঙ্গি দুটোর জন্য যে বডি বিল্ড আপ করেছিল ওটা মালাংটা আমি দেখিনি, সোলজারের, বাট মলাঙ্গিটা আমরা দেখেছি, দেখলাম না। হ্যাঁ ওটা তো অনিল কাপুর ছিল, ও হ্যাঁ 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 দিশা হ্যাঁ হ্যাঁ পাটানি ছিল মোস্ট এক্স্যাক্ট, হ্যাঁ প্রবাবলি। হ্যাঁ। তো হ্যাঁ বাট এখানে আমার একটু মনে হলো যে বল, এখানে কথাটাও বলেছে ক্যাপ্টেন কুল, তো ওই ক্যারেক্টারটা মানে কেন কি সব জায়গায় এই ট্রিগার আর অ্যাকশনের জায়গায়ও কিছু জায়গায় হ্যাঁ মানে না ওরও জিনিস, যে ব্যাক স্টোরিটা, ওই ক্যারেক্টারটার যে ব্যাক স্টোরিটাও দেখানো হয়েছে, যার জন্য আজকে এটা মানে ওটা ঠিকভাবে ক্লিয়ার করা হয়নি। হ্যাঁ না ওটা হয়তো নেক্সট হ্যাঁ সিজনের জন্য, যে অ্যাকচুয়ালি কেন ও নেভি থেকে বেরিয়ে গেল, ওর জন্য ওর ক্যারেক্টারটাও কিন্তু ভীষণ ভাবে হ্যাঁ একটা তারপরে গ্রে নাইট ক্যারেক্টার, ম্যানেজার কেন হলো, একদম কেন কি একদম। মানে আরো গ্রে ক্যারেক্টার কেন বলছি, কিছু কিছু আপনারা টিভি সিরিজেই বুঝতে পারবেন, আর কিছু কিছু যা কামিং আপ নেক্সট যেটা নেক্সট সিজনে দেখাবে, হ্যাঁ ওখানে কিছু কিছু ডায়লগ ডেলিভারিতে তো এখন মাথায় টুইস্ট হয়ে যাবে যে যে জিনিসটা কি কোন দিকে হচ্ছে, কোন যাচ্ছে দিকে যাচ্ছে, ক্যারেক্টারটাকে, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একদম তো যেহেতু আমরা ব্রিটিশ টেলিভিশনটা দেখি না, নোভেলটাও পড়ি, তো আমরা জানি না নো আইডিয়া। যে সোয়েটা কিভাবে এন্ড হবে, বাট যেভাবে, হ্যাঁ মানে এই সিজনটা শেষে যেটা দেখানো হলো যে ও ডার্কের দিকে চলে যেতে পারে, এর একটা প্রবণতা আছে, তো সেটা হয়তো ওর পাস্ট লাইফের যা ঘটেছে কেন কি তাকে আমাদের জাস্টিফাই অতটা হয়তো করবে, দেখায়নি পাস্ট যেহেতু লাইফ। পাস্টটা দেখানি, আমরা বলতে পাচ্ছি না যে মানে আমি টেন্ডেন্সিটা কোন একটা জিনিস দিকে। বলবো যে এত সিনেমা বা টিভি সিরিজে দেখানো হয় যে যাদের ব্যাক হিস্ট্রি তোমার নেভি বা আর্মি ব্যাকগ্রাউন্ডে থাকে, হ্যাঁ তারা পরে কিন্তু খুব কুইক অফ অ্যাকশন নেয় বা কিছু রিয়াক্টও করে ফেলে অনেক সময়, অতটা যে হয় না যে কাম থাকে না। স্পাই বা এটা খুব কম থাকে যে আমি রয়েল এজেন্ট বা কিছু, আমি খুব কাম আছি, কোনো সিচুয়েশন থেকেও রিয়াক্ট করছি না, হ্যাঁ সে কিন্তু সিচুয়েশনটাকে অ্যানালাইজ করে ঠিকঠাক মানে কোনটা কোন অ্যাকশনটা নিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ভেবে অ্যাক্ট করা। আচ্ছা স্পয়লার অ্যালার্ট, হ্যাঁ কি বলতে চাইছি যে যখন মেয়েটা মরলো, আমি একটা কথা বলবো যে অন্য জায়গায় অন্য কাউকে হলে কিছু একটা অ্যাকশন হয় গিয়ে ধরতো বা কিছু বা আওয়াজ বেরোতো বা চিৎকার করতো, ও যেভাবে জিনিসটাকে হ্যাঁ দেখে কামলি সেই কম্পোজলি মুহূর্তে ওখান জিনিসটাকে থেকে নিয়ে আবার চলে বেরিয়ে চলে যাওয়াটাই এলো, বেটার ওর জন্য, সেটা বুঝে ওখান থেকে চলে গেল। অতটা মানে ফ্রিকশন অফ সেকেন্ডে
বেরিয়ে চলে আসে আমি বলবো না, কিন্তু ফ্রিকশন অফ সেকেন্ডে ও যে কোন একটা এক্সপ্রেস করলো না কিছু ভাবে নিজেকে, এই জায়গাটায় যে ও কতটা স্ট্রং মেন্টালি। তারপরে স্পয়লার অ্যালার্টের মধ্যেই আছি এখনো, তো যখন ও অনিল কাপুরের বেসে চলে যায়, তারপরে যখন ওখানে সার্চ করে, হাতে নাতে দুবার ধরা পড়েও নিজে কিভাবে কন্ট্রোল করে ঠিকঠাক ভাবে বেরিয়ে আসে ওখান থেকে, একটা অন্য বাহানা দিয়ে, একটা অন্য অজুহাত দেখালো আমি কেন এই রুমে আছি। একদম, তো সেটা একটা স্পাইকে ট্রেন করা হয়, বাট এটা নেভিতে কতটা এইরকম জিনিসগুলো ট্রেন হয় আমার জানা নেই, বাট আমার যত সম্ভব অতটা হয়নি ট্রেনিং বা ওর নেভি লাইফ কিছু দেখানো হয়নি। ও কেন ছেড়েছে নেভি সেটাও আমরা জানি না, আদৌ ছেড়েছে নাকি সেটাও জানি না, হ্যাঁ ডিসমিস করা হয়েছে ওকে সেটাও জানি না, না আবার ও আন্ডারকভার আছে নাকি না, কেন কি আন্ডারকভার এজেন্টের এত মানে বলে না কি বলবো, নেভির লোককে এখানে অ্যাজ আন্ডারকভার রাখাটা মানে নেভিদের ওইটা হয় না, আর্মির লোকই মোস্টলি বা র এজেন্টলি মোস্টলি এই জায়গাগুলো করে, দেখো র এজেন্ট বা এরকম কোন স্পাই হলে তো একটা জেমস বন্ড, নেভিটাও হয়তো ওর আন্ডারকভারেরই পার্ট, ফুটিয়ে তুলেছে ক্যামেরার সামনে একদম একদম, যখন যেখানে ভাবে দেখানো দরকার, যেখানে যতটা ওর শো করা উচিত, যেখানে যতটা কন্ট্রোল করা উচিত পুরোটাই ভালো। তাছাড়া এবার কি বলবে, আর স্টোরিটা তো নোভেল থেকেই নেওয়া, ওটা মানে বেশ মানে বললাম তো স্টোরিটা ইউনিক নয়, বাট দেখানো যে ধরনটা, কারণ এরকম সব অনেক জায়গায় আছে যে একটা সাধারণ মানুষ বা একটা টাইমে হয়তো ইউনিক ছিল, এখন অ্যাট লিস্ট ইউনিক না, একটা সাধারণ বা কোন একটা মানে এজেন্টকেও একটা স্পাই হিসেবে একটা এরকম আন্ডারওয়ার্ল্ড ডনের একদম হ্যাঁ বেসে ঢুকিয়ে ওখান থেকে ইনফরমেশন গ্যাদার করা, সেখানে কিছু ক্যাজুয়ালিটিস হয়ে যাওয়া, তো ওই স্টোরিটা কমন, বাট হ্যাঁ যেভাবে এখানে দেখানো হয়েছে খুব কম ব্লাডশেড দেখিয়েও কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা দেখানো খুব ভালো দেখিয়েছে, খুব ভালোভাবে স্টোরিটাকে মানে স্ক্রিন প্লেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, স্ক্রিন প্লেটা এডিটিংটা কোথাও খুব বেশি আপনার মনে হবে না ঘ্যান ঘ্যান হচ্ছে বোর হয়ে গেছি, কখন ব্যাক স্টোরি দেখানো, আবার কখনো আপনার মনে হবে না যে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল, আমার মনে হয় যে যতটা দেখানো ততটাই দেখিয়েছে, হ্যাঁ চারটে এপিসোডে বেশি না কম, একটা জায়গা ল্যাগিং মনে হয়নি, কোন জায়গা মনে হয়নি একটু টাইম নিচ্ছে, প্রত্যেকটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কেটেছে, আমি এটাই বলবো যে মানে ছোট ছোট ডিটেলস গুলো দেওয়া হয়েছে, যে কোনটা সম্পর্ক ভাঙা যায় কোনটা সম্পর্ক জুড়ছে, ছোট ছোট ডিটেলস দিয়েছে, কিন্তু কোনো ডিটেলস দিতে গিয়ে যেহেতু আমি বলছি এখানে খুব একটা মার্ডার ব্লাড বা অ্যাকশন দেখানো হয়নি, তো অনেকের ক্ষেত্রে এটা মনে হতে পারে বোরিং বা একটুখানি লো ফেজে চলছে, সেটাও চলেনি, মানে খুব ভালো করে ব্যালেন্স করে জিনিসটাকে স্ক্রিনে আনা হয়েছে, তো ওটার জন্য মানে খুব ভালো, খুব গুড জব, একদম একদমই খুবই ভালো, আর মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড সবই খুবই ভালোভাবে খুবই ভালোভাবে ইউজ করা হয়েছে, সিনেমাটোগ্রাফিও বেশ কিছু জায়গায় দারুণ লেগেছে আমার, বেশ কয়েকটা শটস দারুণ, নাইট শট কিছু নেওয়া হয়েছে, কিছু ওদের যে ভিলা বেসের যে শট গুলো একদম বেশ সুন্দরভাবে শ্রীলঙ্কাকে দেখানো হয়েছে ওখানে, আর আমি তো আরেকটা বলবো যেটা ইন্ট্রোটা, ইন্ট্রোটা প্রচন্ড ক্রিয়েটিভ, ইন্ট্রোটা সত্যি মানে ওই বন্দুকের নল থেকে যে শ্যাম্পেনের কর এত সুন্দর ভাবে ট্রানজিশন, বা ওই ব্যাপারটা হচ্ছে হাই ক্লাস বা গ্ল্যামারাস এর সাথে মানে কি বলবো মার্ডারার বা যেটা বলছে না ডেথ, মানে যেখানে যায় একদম বিজনেস করতে গিয়ে ডেথ, মানে ওই ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে, মানে একটা হয় না যে ইন্ট্রোটাই ওরা কি দেখাতে চাইছে সেটাও একটা মেসেজ থাকে, সেটা খুব ভালোভাবে মানে মেসেজটা আমাদের কাছে এসছে, আর অনিল কাপুরের যে ক্যারেক্টারটা সেটা অনিল কাপুরের সাথে খুব ভালো হবে গেছে, ওয়াও দারুন গেছে, মানে আমার তো বেশ ভালো লেগেছে, এরকম একটা মানে আমার মনে হয় এই ক্যারেক্টারটা ওর জন্যই বানানো হয়েছে, একদম একদম পারফেক্ট গেছে অনিল কাপুরের সাথে, অনিল কাপুরের যে মানে বডি ল্যাঙ্গুয়েজ জেস্চার গুলো মনে হচ্ছে ন্যাচারালি একদম মানে হচ্ছে দিল ধড়কনে দতেও দেখবে, অনিল কাপুরের ক্যারেক্টারটা যেন পারফেক্ট অনিল কাপুরকে ভেবে নিয়ে লেখা হয়েছে, বা যে লিখেছে সে ওকেই ভেবেছে, ওকে ছাড়া অন্য কারোর সাথে ব্যাপারটা যেত না, মানে ওটা আমার দিল ধড়কন দেওয়ার কথা কথা ওখানেও মনে হয়েছে এখানেও মনে হয়েছে যে মানে বস কিলড ইট, মানে এই এজে এসে অনিল কাপুর যেভাবে কাজ করছে
এখনো এই জায়গাটায় আসা অনেকের পক্ষে অনেক সময় লাগবে। তাছাড়া এটা নিয়ে কিছু অত বলার নেই। হ্যাঁ, এরপরে আমরা মানে এমন একটা জায়গায় শেষ করলো যে আমরা একদম ওয়েট করে আছি নেক্সট সিজন কখন বেরোবে। তো এরপর নেক্সট সিজনটা দেখবো, তার আবার রিভিউ দেব। আপনারাও বলবেন আপনাদের কেমন লেগেছে, কারণ কি মাত্র ৪ ঘন্টার সিনেমা খুব বেশি ক্রাউড নেই, বাট খুব ভালো অ্যাক্টিং সবাই করেছে। আর আমার মনে হয় যে সিরিয়ালটাকে জাস্টিফাইড করেছে সবাই সব জায়গা থেকে, খুব ইন্টারেস্টিং বানিয়েছে। তো নেক্সট পার্টটা যে এর থেকেও বেশি বড় কিছু ধামাকা আসবে সেটা। আর এখানে আর মানে যেটা তুমি বললে যে এখানে যেমন খুব কম ওই ব্লাস্ট অ্যাকশন এগুলো কম ইউজ হয়েছে, অনেক বেশি আছে, অনেক বেশি আছে সেটা দেখানো হয়েছে আপনার মানে। আর ক্যারেক্টার গুলোকে আরো মানে বেশি সাসপেন্স করে যে ও ভালো না খারাপ। তো দেখা যাক নেক্সট সিজন কেমন দেখায় ওরা, আমরা ওয়েট করছি, আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড নেক্সট সিজন কে নিয়ে। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পাবেন। এছাড়া আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন। ওখানে আমরা এখন কিছু কিছু কোশ্চেন অ্যান্সার পোলস রাখছি, তো ওটা একটু ইন্টারাপটিভ হচ্ছে, আপনারা আপনাদের মতামত ওখানে জানাতে পারেন অথবা কমেন্টে নিচে জানাতে পারেন যে এরপরে আপনারা কোন রিয়াকশন বা রিভিউ দেখতে চান। আবার তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য বাই।